বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সুনামগঞ্জের পৌর শহরে এখনও জলাবদ্ধতা রয়েছে অনেক এলাকায়, ফলে দুর্ভোগ বেড়েছে গৃহহীন মানুষের। সেখানকার কথা জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, জানাবেন বন্যা পরিস্থিতির বর্তমান কি চিত্র এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা? প্রিয়াকুণ্ড, আপনি যেমনটি বলছিলেন যে সুনামগঞ্জ পৌর শহরের নিচু এলাকায় এখনো কিছু আমরা দেখেছি যে পানি রয়েছে। সুনামগঞ্জ পৌর শহর সহ সুনামগঞ্জে দিরাই, জগন্নাথপুর, সাল্লা এই সব উপজেলার কিছু নিচু বাড়িঘরে পানি রয়েছে, কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। আমাদের সর্বশেষ তথ্য মতে এখনো প্রায় 24,000-এর উপরে মানুষ আশ্রয় কেন্দ্রে মানবতর জীবনযাপন করছেন। এছাড়াও প্রায় 47,000 ঘর বাড়ি বিধ্বস্ত, মানে ক্ষতি হয়েছে, এর মধ্যে বিধ্বস্ত হয়েছে প্রায় 4,500-এর উপরে। তো আমরা দেখেছি ইতিমধ্যেই যারা ঘর বাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে 10,000 টাকা করে বিতরণ করছেন জেলা প্রশাসক। এছাড়াও আপনি যেমনটি বলছিলেন কিরকম ক্ষয়ক্ষতি, আসলে এমন কোন খাত নেই সুনামগঞ্জে যে খাতে ক্ষতি হয়নি। বিশেষ করে রাস্তাঘাটের যুগ যুগ ধরে গড়ে ওঠা গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট এবং সড়ক জনপথের যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতি খাটিয়ে উঠতে আসলে অনেকেই অনেকদিন সময় দরকার। অনেক ব্রিজ কালভার্ট বেশে গেছে বানেরতুরে, সেগুলো কিন্তু এখন ঠিক করা না হলো যে মানুষ যেন যাতায়াত করতে পারে সেই দিকটি কিন্তু তারা দেখছেন। তো প্রিয়াকুণ্ড সুনামগঞ্জ থেকে সর্বশেষ এই ছিল।